স্যার আপনাকে অনুসরণ করে যারা পরবর্তী প্রজন্ম বেড়ে উঠলো নচিকেতা বলুন লোপা মুদ্রা বলুন একঝাঁক বর্তমানে শিল্পী তো আপনাকে অনুসরণ করে বেড়ে উঠলো তারা ওই মিছিলে হাঁটার সাহসটা কেন দেখাতে পারছে না কোথাও গিয়ে এটা আপনার মনে হচ্ছে বর্তমান শিল্পীরা বড় বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে শিল্পীরা স্বভাবগতভাবে যারা পেশাদার শিল্পী তারা একটু আত্মকেন্দ্রিক হয় তাদের কাছে এই রোজগারের জায়গাগুলো এই দ্বারগুলো রুদ্ধ হয়ে গেলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে তারা ভয় পায় তারা শাসকের কাছাকাছি থাকতে চায় আর কেউ শাসকের কাছাকাছি না থাকলেও সরাসরি শাসকের বিরুদ্ধাচরণ আচরণ করতে চায় না ওই জীবিকার পথগুলো রুদ্ধ হয়ে যাবে আমাদের সব রেয়াত নেই আমার পথ কে রুদ্ধ করবে আমার তৈরি করা পথে আমি হাঁটি আজ পড়ি হ্যাঁ পড়ি আবার সে মাটি ধরে আবার উঠে উঠে দাঁড়াই আবার হাঁটি গান গানই শক্তি দিয়েছে আমাকে অজস্র হাজার হাজার লোকশিল্পী আমি সারা বাংলা বঙ্গভূম অর্থাৎ আসাম ত্রিপুরা বাংলাদেশ পায়ে হেঁটে ঘুরেছি প্রায় জীবনের প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় পায়ে হেঁটে ঘুরেছি অজস্র মানুষের স্পর্শ পেয়েছি তারা সত্যিকারের গান ভালোবাসা মানুষ গানের ব্যবসায়ী না মানে মাঝে একটা কথা ছড়িয়ে দেওয়া হয় না যে পেটে ভাত না থাকলে গান হবে কী করে এসব উস্কানিমূলক কথা বলা হয় শিল্পীদের মানে তাদের নিচু করার জন্য আমি উল্টো কথা বলি পেটে ভাত থাকলে যদি গান হতো তাহলে রতন টাটা গান লিখত আদিত্য বিল্ডার সুর করতো আর মুকেশ আম্বানি গাইত তাদের পেটে প্রচুর ভাত সেরকম ঘটনা তো পৃথিবীতে আজ পর্যন্ত ঘটেনি হ্যাঁ নিরন্ন নগ্নপদ অর্ধভুক্ত মানুষ হাজার বছর ধরে তাদের গানকে রক্ষা করেছে হ্যাঁ কোনো বড় লোক না রক্ষা করেছে কাজে এসব কথার কোনো মানে হয় না এসব কথা কত মানে একদম উপেক্ষা করেই থেকে ভালো একদম আর কিছুদিন আগে আপনাকে নাগরিক মিছিলে আমি দেখছিলাম তরুণ তরুণীদের সঙ্গে দাপিয়ে হেঁটে গেলেন এই তারাটা এই বয়সের তো একটা বয়স তো একটা বার্ধক্য তো একটা সৃষ্টি করে মানুষকে দুর্বল করে দেয় শারীরিক মানসিকভাবে কিন্তু পাল্লা দিয়ে এতটা পথ হাঁটলেন এই তারণাটা কোথা থেকে পান এই বয়সে আসলে আমি মিছিলটা হাঁটতে চাইনি হাঁটতে চাইনি বলতে আমার পায়ে মা পাটি থ্রম্বোসিস আক্রান্ত আমি এখনও ক্যান্সার অপারেশনের পরবর্তী চিকিৎসা দিন এখনও আছি চিকিৎসা এখনও শেষ হয়নি আমার হার্টের প্রবলেম আছে কতগুলো কাজ ছিল আমার সেদিন সেই কাজগুলো সেরে মিছিলের শুরুটা আমি দেখে একটু অনেকের সাথে দেখা হয়নি তিন বছর শুরুটা দেখে চলে আসবো এরকম ভেবেছিলাম কিন্তু মিছিলে জায়গাতে পৌঁছানোর পর আমার ভেতর থেকে আরেকটা আমি আমাকে বলল এই মিছিলে না হাঁটাটা অপরাধ হবে অপরাধ হবে এই মিছিলে হাঁটতে হবে কোনো প্রতিবন্ধকতাই সেখানে আমার পথরোধ করে দাঁড়াতে পারেন আমি মিছিলে হেঁটেছি শুধু হাঁটানো পুরোটা হেঁটেছি পুরোটা হেঁটেছি এবং ওখানে গিয়ে সভা মঞ্চে কথা বলেছি কথা বলে তারপর ওই রাত্রে আমি কল্যাণী ফিরেছি না টিভির পর্দায় কারি কারি টাকা যখন দেখেন এই যে আপনার যার পিছনে এক মিনিটে অ্যাপয়েন্টমেন্ট নিতে আমাদের বসে থাকতে হয় এই নেতা মন্ত্রীরা জেলে এই রাজ্যটা যেভাবে চলছে একটা কঙ্কালসার চেহারা পরিস্ফুট হচ্ছে মিছিলে হেঁটে কি বদলানো যায় এবং এই আফসোস কি আপনার আছে স্যার মিছিল হেঁটে বদলানো যায় না তবে অনেক মিছিল বদলাতে পারে এরকম মিছিল যদি পাড়ায় পাড়ায় বেরোতে শুরু করে তখন কিন্তু ধস নামতে বেশি সময় লাগেন না এই বামফ্রন্ট সরকারে চৌত্রিশ বছর এগারো সালের মে মাসের আগে কে ভাবতে পেরেছিল এভাবে ধসে যাবে হুম তখন তো অহংকারে টকবক করছিল শাসকরা অহংকার সে কমিউনিস্ট পার্টির শাসক হলেও তার অহংকার সে পোষে অহংকারে টকবক করছিল তা বুঝতে পেরেছিল কেউ হুম যে ওইরকম ধস নামবে শাসক সে চিরকালই একটু বেশি আশাবাদী হয়ে পড়ে এবারটাও টিকে যাব হুম এবং শত্রুর দুর্বল্য হচ্ছে তার বেঁচে থাকার অস্ত্র শত্রু যদি তার দুর্বলতা অতিক্রম করতে পারে মানে শাসকের শত্রু মানুষ শাসকের শত্রু তো মানুষ মানুষ যদি তার দুর্বলতা অতিক্রম করতে পারে তাহলে শাসকের ওই সৌধ ভেঙে চুরমার হইতে দেড় মিনিট সময় লাগবে দেড় মিনিট সময় লাগবে দেখছো না রাস্তায় ঘাটে ট্রামে চায়ের দোকানে আজ থেকে এক বছর আগে যে কথাগুলো বলে চট খেতে হতো সেই কথাগুলো লোকে অব অবলীলায় বলছে অবলীলায় বলছে লোকে ভয় ভাঙছে কিন্তু মানুষের এখন আর চর ভয় দেখিয়ে পাড়া থেকে উৎখাত করে দেওয়া ভয় দেখে চুপচুপ করাতে পারছে না বরঞ্চ বিশ্বভর থেকে কিন্তু শাসক ভয় পাচ্ছে এই যে ভয়টা পাচ্ছে তার মানে মানুষ সাহস ফিরে পাচ্ছে বলে শাসক শাসক ভয় পাচ্ছে মানুষ তার দুর্বলতা অতিক্রম করছে বলে শাসক দুর্বল হচ্ছে এটাই তো হবে এক কুল ভাঙে নদীর অন্য কুল গড়বেই এটি স্বাভাবিক নয় প্রকৃতির নিয়মেই হচ্ছে